টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে একসঙ্গে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল হয়েছে। দুপুরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশল এটিএ মাহাদুজ্জামানের এই তথ্য নিশ্চিত করেন। রুলকার্ড অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা 90.60 ফুট মিন্স সি লেভেল, কিন্তু হ্রদে পানি আছে 82.90 ফুট। নগদের কাছে হক করলেই সমান, কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা 109 ফুট MSL। পানি বাড়ায় কেন্দ্রের পাঁচটি ইউনিটের সব কয়টি সচল রয়েছে। এখান থেকে বর্তমানে 135 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। পানির পরিমাণ বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।